এত মন করে বাধা পড়ে যাচ্ছি। প্রথমে আপনার কাছে আমি মার্জনা চাইছি এভাবে বসে বলার জন্যে, তার কারণ গত রাত্রে একটু পদস্খলন হয়েছিল, ফলে পায়ের ওপর ভরসা করতে পারছি না। আপনারা আমাকে মার্জনা করবেন এই বসে বলছি বলে। শুরু করি এভাবেই, মানুষ তো মসজিদে যায়, মন্দিরে যায়, চার্চে যায়, কিছু পাওয়ার আশায়। কেউ কেউ আবার আবু সৈয়দ আইবের আর এক মন্দিরে আর এক মসজিদে আর এক গিজে আসেন, এই ভাষার মন্দিরে। আমি ওর সঙ্গে প্রথম পরিচিত হই আমেরিকাতে, ওই আর এক ভাষার মন্দিরে তার সঙ্গে দেখা। তারপর মুগ্ধ হই, কোর্স আমাদের মধ্যে একটা সক্ষমতা তৈরি হয়। আর আমি ভাবি এইভাবে সারা পৃথিবীতে ভাষা, বাংলা ভাষাকে আর কেউ তো কখনো প্রচার করেননি, এবং তার টানে প্রচুর ছেলে মেয়ে ছুটে আসে, এটা বিস্ময়কর ব্যাপার। আজকের এই সময় যখন কম্পিউটার, যখন নানাবিধ আকর্ষণ, জীবিকার আকর্ষণ ছড়িয়ে আছে, তখন ভাষার সাহিত্য পড়ার জন্যে তার কাছে আসছে মানুষ। এ বড় আনন্দের দিন। আজকে উনি এখনও আসেননি, তবু আমি বলি আমার আন্তরিক শ্রদ্ধা ওর জন্য থাকলো, চিরকাল থাকবে। আপনারা আজকে সকালবেলায় অবশ্য, এখন প্রায় সকাল পেরিয়ে যাচ্ছে, নিজের যাবতীয় কাজকর্ম ছেড়ে এখানে এসেছেন, আমি কি বলবো, আমি আপ্লুত বললেও কম বলা হবে। আমি আর একটা জীবন খুঁজে পেলাম আপনাদের কাছে। আমি শেষ থেকে শুরু করি। দু বছর আগে এক রাত্রিরে লেখালেখির পর আমি যখন শুয়ে ঘুমিয়ে ঘুমালাম, তখন ভোরের দিকে আমার মনে হলো কি একটা হয়ে গেল। তারপর আমি আবিষ্কার করলাম আমি আমি হসপিটালে, আমি যে হসপিটালে আছি সেটা আমি জানতাম না। প্রায় 48-50 ঘন্টার পর আমার চৈতন্য এলো। আমি শুয়ে শুয়ে আবিষ্কার করলাম একটা অন্ধকার, আলো অন্ধকার একটা ঘর, দূরে একজন কোন সাদা পোশাক পরা একজন কেউ বসে আছে, আর কেউ নেই। আমার টয়লেটে যাওয়ার খুব দরকার হচ্ছিল। আমি উঠতে গিয়ে দেখলাম আমি আষ্টে পৃষ্ঠে বাঁধা আছি বিছানায়, তবু আমি ওঠার চেষ্টা করছি। এই ওঠার চেষ্টা করছি দেখে ওই যে যে বসেছিল দূরে, তার নজর পড়লো আমার উপর, সে চেঁচিয়ে উঠল। তার কয়েক মিনিটের মধ্যে ডাক্তার, অনেক নার্স ছুটে এলেন, আমাকে ইঞ্জেকশন দেওয়া হলো, আমি ঘুমিয়ে পড়লাম। এ 10 দিন পরে আমি বাসায় ফিরলাম। কিন্তু আশ্চর্য, খবরের কাগজটা যখন আমার সামনে আমি মেরে ধরলাম, আমি কোনো অক্ষর চিনতে পারলাম না, একটা অক্ষরও না। আমি আমার নিজের বইগুলো কারো বই বুঝতে পারছি না। আমি আবিষ্কার করলাম আমি বাংলা কেন, ইংরেজি কেন, কোনো অক্ষরই আমি চিনি না আজ থেকে 2 বছর আগে। ডাক্তার এলেন, বলেন যে মেমোরি লস হয়ে গেছে, ফিরে আসা খুব ডিফিকাল্ট, তবু কীসব ব্যায়াম ট্যাম করতে হবে, আমি ওষুধপত্র খেতে হবে যদি কিছু কিছু আসে। তারপর আমাকে একটা বর্ণ পরিচয় কিনে আনা হলো, কিনে এনে একটা স্লেট দেওয়া হলো, আমাকে শেখানো হলো এটা অ, এটা সরেয়া, এটা হর্ষই, এটা দীর্ঘই। আপনারা ভেবে দেখুন আজ থেকে 2 বছর আগে আমি অ হর্ষই দীর্ঘই লিখতে আরম্ভ করলাম।
লেখা হলো, এবার এ বি সি দেখলাম, এ বি সি আমি খুব দ্রুত লিখতে পারি, মানে শিখতে পারছি। এরপরে একদিন হঠাৎ রাত্রে ঘুম থেকে ঘুম ভাঙলো, ভাঙতেই আমার মনে হলো আমার নামটা মনে পড়লো। এর মধ্যে আমি কারো নাম, আমার দুই কন্যা আছে তাদের নামও আমি ভুলে গেছিলাম, সবার নাম ঝকঝক করে মনে হতে লাগলো। পরের দিন ডাক্তার বললো মিরা খেলে হয় না, কী করে হলো? সেটা ছিল এপ্রিল মাস, আমাদের ওখানে একটা খুব বড় কাগজ আছে আপনার নাম জানেন, আনন্দবাজার পত্রিকা, তার পুজো সংখ্যায় আমাকে একটা উপন্যাস লিখতে বলেছিল, তবে আমার এই অবস্থা জেনে তারা বিদ্ধ করে দিয়েছিল। তো আমি আনন্দবাজারকে ফোন করে বললাম আমি উপন্যাসটা লিখতে পারি, ওরা বিশ্বাস করেছি। আমি যখন লিখতে বসলাম, একটা ফুসকেপ পাতায় আমি সাধারণত 35টা লাইন লিখি, প্রতিটা লাইনে আমি 12টা শব্দ লিখি, এটাও মাফা দীর্ঘদিনের অভ্যেস। কিন্তু আমি লিখতে গিয়ে দেখলাম আমি মাত্র 6টা লাইন লিখতে পারলাম এবং প্রতিটা লাইনে 8টা 7টা শব্দের বেশি নয়। বুঝতে পারছেন কত বড় বড় অক্ষর হচ্ছিলো, সেগুলো পাতা জুড়ে অক্ষর প্রায়, কারণ আমার হাত আমার মস্তিষ্ক একসঙ্গে কাজ করছিল না। তো আস্তে আস্তে লিখতে 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 দেখলাম অক্ষরগুলো ছোটো হচ্ছে, 6 লাইনের জায়গায় 20 লাইন হলো, 22 লাইন হলো। সেই লেখা উপন্যাসটি আনন্দবাজারের পুজো সংখ্যায় ছাপা হলো। আমাকে সবাই বললো আপনি ফিরে এসেছেন। আমি ভাবি কীভাবে ফিরলাম, এবং একটা সময় তখন থেকে ডাক্তাররা বলেছিলেন আপনার সব কিছুর মধ্যে একটা জিনিস আপনি হারাবেন, আপনার নাম মনে পড়বে না, অত্যন্ত পরিচিত মানুষকে দেখেও আপনি নাম মনে করতে পারবেন না, তখন আপনি এ বি সি বলতে পারবেন করে মনে মনে। এই বলতে বলতে দেখবেন যার নাম হয়তো বাদল, এ বি বলতে গিয়ে বাদল মনে পড়ে যাবে। এইভাবে আপনি কিন্তু তাকে জ্ঞান করবেন, তখন তাকে চট করে আপনি তাকে বলবেন হ্যাঁ কেমন আছো ভাই, কিন্তু আপনি মনে মনে আওড়াচ্ছেন তার নামটা। এই করে 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 আজকে এই আমি এই জায়গায়, এখন আর লিখতে অসুবিধা হয় না। এবং আমি দীর্ঘদিন পর প্রায় 30 বছর পর আবার ধারাবাহিক উপন্যাস লিখছি কলকাতার দেশ পত্রিকাতে, এটা আমি 2 বছর আগে ভাবতেই পারতাম না। এটা হচ্ছে শেষের গল্প বললাম, শুরুর গল্পটা বলি নিশ্চয় আপত্তি করবে না। আমি জীবনে কখনো ভাবিনি আমি লিখবো, লেখালেখি করবো, স্কুলে তো নয় কলেজেও নয়, কিন্তু পড়তাম, প্রচুর পড়তাম, রবীন্দ্রনাথ কিছুতেই পড়তাম না। আর রবীন্দ্রনাথের বই দেখলে মনে হতো ওটা তো পণ্ডিতরা পড়ে। ভাবুন আমি কোনো স্কুলে রবীন্দ্রনাথের কবিতা পাঠ্যপুস্তকে যা আছে তার বাইরে পড়েছি। কলেজে এসে আমার স্যার ছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, বিখ্যাত লেখক, আমাকে বললেন তুই এত মূর্খ, বলে আচ্ছা তোকে আমি নষ্ট করি, বলে শেষের কবিতা বলে একটি উপন্যাস সবাই পড়তে দিলেন। ওই রবীন্দ্রনাথ পড়তে আরম্ভ করলাম, 2 বছরের মধ্যে বলে পুরো রবীন্দ্রনাথ পড়ে ফেললাম, আর এর বেশি আর কি বলবো। কিন্তু আমি গল্প উপন্যাস লেখার কথা ভাবলাম না, আমাদের ধ্যান জ্ঞান ছিল নাটক করা, আমাদের একটা গ্রুপ তৈরি হলো, তারা নাটক করবে রেগুলার, তাদের অনেকেই পরবর্তীকালে খুব বড় অভিনেতা হয়েছিল, এবং সেই নাটকগুলো আমরা করতাম কলকাতা স্টেজে, কিন্তু সবই প্রিন্টেড ড্রামা, মানে অন্য কোন নাট্যকার লিখেছেন সেটা ছাপা হয়েছে, অন্য বড় বড় সেই নাটকগুলো করেছে, আমরা সেগুলো পুনরাবৃত্তি করছি। এতে হয় কি প্রশংসা পাওয়া যায় না, দলের নাটক বলে কেউ বলে না। তখন আমার এক বন্ধু আমাকে বলল তুই তো অনেক পড়িস, তুই একটা নাটক লেখ না, যেন খুব ইজি ব্যাপার, তুই তো অনেক খাস, এটা খেয়ে দেখ না, এরকম একটা ব্যাপার। তা আমি হ্যাঁ ঠিক আছে, তো আমি একটা নাটক, একটা নাটকের প্রথম অঙ্ক লিখে পরের দিন সারা রাত জেগে লিখেছিলাম, পরের দিন আমরা নাটকের দলে গিয়ে
সেটা পড়লাম, দেখলাম প্রত্যেকের মুখ কেমন যেন বাংলার পাঁচের মতো হয়ে গেল, কারোরই ভালো লাগেনি। একজন বলল সব আছে কিন্তু নাটক নেই, গল্পটাই বুঝতে পারছি না, গল্প আছে কোথায়, বলল গল্প আছে কেউ না গল্প নেই। তখন বললো আমাকে তুই আগে গল্পটা লিখে গল্পটা নাট্য রূপ দে, নাহলে নাটক হবে না। তো অনেক ভেবে চিনতে আমি একটা গল্প লিখলাম, লিখে তার নাট্যরূপ দিলাম। দেওয়ার পরে আমাকে বললো নাট্য অর্ধেক পড়ার পর থামিয়ে দিতে বললো, মানে আমাদের দলে প্রায় ধরুন 15-16 জন ছেলে মেয়ে, তারা বললো আগে গল্পটা শোনা তো এত বাজে লাগছে কেন। তো গল্পটা শোনার পর বলে গল্পটাকে গল্প বলে মনে হচ্ছে কিন্তু নাটক বলে মনে হচ্ছে না। তো আবার এক বন্ধু ছিল যে সে আমাকে বলল এটা কোনো পত্রিকায় পাঠিয়ে দে। তো আমাদের কলকাতার সবচেয়ে বড় কাগজের নাম দেশ পত্রিকা, সাপ্তাহিক বেরোত, বিখ্যাত বিখ্যাত লেখকরা লিখতেন। আমি ওই আমার বন্ধুই বাই পোস্ট পাঠিয়ে দিবা, তো পাঠিয়ে দিয়েছে। আমরা যেমন আছি যেমন আড্ডা মারি, ঘুরে বেড়াই, করতে 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 আবার তখন নেমে পরীক্ষা হয়ে গেছে। একদিন আমাদের আমি যেখানে থাকতাম সে মেসে খাম এলো, না সরি 6 মাস হয়ে গেল, তখন ও বললো চলো একবার খোঁজ করে আসি। তো আমরা গেলাম, বললো গিয়ে বললাম এক ভদ্রলোক বসে আছেন, আমাদের দিকে খুঁড়ে তাকালেন না, বললো একটা গল্প পাঠিয়েছিলাম, কী নাম, মুখের দিকে না তাকিয়ে। আমি বললাম আমার নাম শহরেশ মজুমদার, এর আগে গল্প লিখেছেন? না। বললো 7 দিন পরে আসবেন। 7 দিন পরে আবার গেলাম, চিনতেই পারলেন না। আমি বললাম যে আমি একটা এসেছিলাম 7 দিন আগে, আমি একটা গল্প লিখেছিলাম পাঠিয়েছিলাম, গল্পের নাম, নামটা বললাম, কালকে আসবেন। পরের দিন গেলাম, বললাম ও আচ্ছা, হ্যাঁ আপনার গল্প ছাপা হচ্ছে, 2 সপ্তাহ পরে ছাপা হবে। নিজের কানকে বিশ্বাস করতে পারল না, দেশ পত্রিকায় আমার গল্প ছাপা হবে, জীবনে গল্প লিখিনি। তা আমাদের ইউনিভার্সিটির পাশেই ছিল কফি হাউস কলেজ স্ট্রিটে, আমার পকেটে তখন সামান্য টাকা থাকতো, 4-5 টাকা, কফির দাম ছিল মনে হয় 30 পয়সা। তো 4 টাকা বন্ধুরা প্রায় কেড়ে নিয়ে কফি আর পাকোড়া খেল, তোর গল্প ছাপা হবে। কেউ বিশ্বাস করছে না, কেউ কেউ বলছে লাভ দিচ্ছে, মিথ্যা কথা বলছে। 2 দিন পরে আমার বাড়িতে ওই বাড়িতে এখানে থাকতাম, একটা খাম এলো দেশ পত্রিকা থেকে, একটা আমার গল্পটা তার সঙ্গে একটা প্রিন্টেড চিঠি, আমার গল্পটি অমনীত হয়েছে, তবে ভবিষ্যতে যদি গল্প ভালো লিখতে পারি যেন পাঠাই। কী অবস্থা ভেবে দেখুন, 4টে টাকা তো শেষ হয়ে গেছে, তারপরে আমি লাভ দিচ্ছি বলে কেউ কেউ বলেছিল সেটাই সত্যি হয়ে যাচ্ছে। তা আমার বন্ধু বলল যে ঠিক আছে চল, এরকম মিথ্যা কথা বলেছে গালাগাল দিয়ে। তখন এরকম মোবাইল টোবাইল ছিল না, ফোন করতে চাইলে ফোন করা যেত না, 10 পয়সা নিত ফোন করতে। তো ওটা রাস্তার মোড়ে মোড়ে একটা জায়গায় ফোনের বুথ থাকতো, সেখান থেকে ফোন করলাম, ভদ্রলোককে পৃথিবীর যত গালাগালি আছে দিলাম, আপনি মিথ্যুক আপনার মতন এরকম দেখিনি ইত্যাদি ইত্যাদি বললাম। বলল চুপচাপ শুনে বলল আপনি গল্পটা নিয়ে কাল দেখা করুন, এরপর তো যাওয়া যাবে না, যে এত গালাগাল দেওয়ার পরে আমি যদি যাই আন্দোবাজার দেশ পত্রিকার মতো বড় কাগজে, ওরা আমাদের আমাকে পুলিশে তুলে দিলে অপরাধী তো জেলে থাকতে হবে। তখন আমার বন্ধুগুলো এক কাজ করা, ও আমাদের দলের 10-12 জনকে জোগাড় করলো, যদি পুলিশে দেয় আমরা সবাই মিলে রেজিস্ট করব। গেলাম আমাদের তাকে বললো, বললেন কই দেখি, আমি দিলাম, বলে আমি দুঃখিত আমি পিয়নকে বলেছিলাম প্রেসে দিতে, ও ভুল শুনে পাঠিয়ে দিয়েছে বাড়িতে, সামনের সপ্তাহে ছাপা হবে। পরের সপ্তাহে গল্পটি বেরিয়েছিল, গল্পটির নাম ছিল অন্তরাত্মা। আপনারা শুনলে অবাক হবেন, যে ভদ্রলোকের সঙ্গে কথা হতো, যাকে আমি খুব গালাগাল দিয়েছিলাম, পরবর্তীকালে তিনি আমার প্রায় গুরুর পর্যায়ে চলে গিয়েছিলেন, তিনি বাংলা সাহিত্যের অন্যতম লেখক বিমল কর। তো এইভাবে আমার
এটা ঢোকা হলো তো তার গল্পের ছাপা হওয়ার 15 দিন আমার তো গর্বে বুক ফুলে যাচ্ছে, কবে মানে একটা গল্প লিখেছি সেটাই ছাপা হয়েছে, এটা ভাবাই ভাবতেই পারছে না কেউ। কিন্তু 15টা টাকা পাওয়া গেল, মানি অর্ডার এলো, পারিশ্রমিক বাবদ, সেটা বন্ধুদের বলতেই কফি হাউসে একটা উৎসব হয়ে গেল, এক বিকেলে 15 টাকা শেষ। সবাই কফি খেলো, পাকোড়া খেলো, সব কিছু খেলো, খেয়ে শেষ হলো না, সবাই বললো শোন তোকে আবার লিখতে হবে, আবার টাকা পাবো, আবার আবার খাবো। আর রোজই ওরা আমাকে ডাক বলতো কি লিখেছিস লিখেছিস, মানে লিখলে পরে ওরা টাকা ওরা কফি পাবে। তা আমি বললাম আমি কি টাকার জন্য লিখবো? হ্যাঁ টাকার জন্য লিখবি। এরপর আস্তে আস্তে আমি চুরি করতে আরম্ভ করলাম। পরের বার যখন গল্পটা বেরোলো 6 মাস পরে 25 টাকা পাঠালো, আমার প্রমোশন হলো আর কি, এগ্রিমেন্ট হলো, আমি বললাম 15 টাকা পাঠিয়েছে। ওরা 15 টাকা দিয়ে খাওয়া দাওয়া করলো, আমি 10 টাকা বাঁচালাম। এই করে 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 মানে এগুলো আমি আপনারা মজা করছি, আমি মজা করছি, কিন্তু তখন কিন্তু খুব দুঃখ পেতাম। আচ্ছা, তারপরে 6 মাস 1 বছর আট কাটতে কাটতে প্রায় ধরুন 3-5-8 বছর চলে গেল। ওই বছরে 4টে গল্প লিখি, তখন প্রমোশন হয়েছে, 50 টাকা করে পাই, 200 টাকা মাসে পাই, বছরে পাই, আমি খুব খুশি। আর আমার কোনো অ্যাম্বিশনই নাটক করবো এইটাই ছিল। 1975 সালের জানুয়ারি মাসে আমাকে দেশ পত্রিকার সম্পাদক, তাকে ভাবে চিনতাম না, তার ঘরে ঢুকতেই সাহস পেতাম না, এত রাজভারী লোক, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে গল্প আনতেন, তার সঙ্গে সম্পর্ক ছিল, আমার যারা সিনিয়র অনেক সিনিয়র তারাশঙ্কর বিভূতিভূষণ তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, তার কাছে যাওয়ার কোনো সাহসই ছিল না আমার। কিন্তু আমি যেতে বিমলদা বিমল কর বললেন তোমাকে সাগরময় ঘোষ ডাকছেন সম্পাদক। তা না কেন, আমার ভয় হলো, আমাকে বললেন আর লেখালেখি করতে হবে না। তো গেলাম, তোমার নাম সমরেশ্বরী দাদা? না হ্যাঁ, শোনো তোমাকে 1-2 মাস সময় দিচ্ছি, তার মধ্যে একটা উপন্যাস লিখে এনো আনো, এবছর পুজোর সংখ্যা তোমার উপন্যাস ছাড়ব। আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি আরও একটু শর্টকাট করি, সেই উপন্যাসটা লিখলাম, জমা দিলাম, প্রুফ হয় ছাপা কম্পোজ হওয়ার পর যে প্রুফও দেখলাম, আবার বাড়িতে একটা চিঠি এলো, সমরেশ আপনি আপনি বলতেন, আপনি দেখা করুন সাগরময় ঘোষ। আমি গেলাম, বললে বসুন, আচ্ছা ধরে নিন আপনি দেশ পত্রিকার সম্পাদক, আমি আমার নাম সমরেশ মজুমদার। উনি বলছেন আমার বয়স তখন কত, 27-28, ওনার বয়স তখন প্রায় 72, প্রায় কাছাকাছি। তারপরে এইবার দেশ পত্রিকায় আপনার পুজোর সংখ্যায় আপনি আমাকে সমরেশ মজুমদারকে একটা উপন্যাস লিখতে বলেছেন, আমি ধরে নিন আমি সমরেশ মজুমদার সেইটা দিয়েছি, কিন্তু হঠাৎ আপনার হাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা অপ্রকাশিত উপন্যাস এসে পড়েছে, আপনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপ্রকাশিত উপন্যাস ছাপবেন না নতুন লেখক সমরেশ মজুমদারের উপন্যাস ছাপবেন, কোনটা ছাপলে পাঠকরা খুশি হবে? আমার মুখ থেকে বেরিয়ে গেলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, ঠিক আছে উত্তর পেয়ে গেছি, যান। এর আগে তালার থেকে টালিগঞ্জ কলকাতা শহরে যত বন্ধু বান্ধব সবাই জানতো আমি দেশের পুজো সংখ্যায় উপন্যাস লিখছি, যেদিন প্রথম বিজ্ঞাপন বেরোলো বিরাট করে তাতে আমার নাম নেই, কী লজ্জার ব্যাপার, আমি কলকাতা থেকে পালিয়ে গিয়েছিলাম, 2 মাস ছিলাম না কলকাতায়, মানে তখন মনে হচ্ছিল আত্মহত্যা করাই ভালো, কারণ কাউকে কী এরকম একটা চোখে সবার আর কত মিথ্যে কথা বলবে। 2 মাস পরে আবার একটা বিজ্ঞাপন বেরোলো, তখন বড়দিন এগিয়ে আসছে, ক্রিসমাসের আগে একটা ওদের বিশেষ সংখ্যা বেরোতো বড়দিন সংখ্যা, তার বিজ্ঞাপন বেরোলো, তাতে একমাত্র উপন্যাস, আর কোনো উপন্যাস নেই, একমাত্র উপন্যাস সমরেশ মজুমদারের দৌড়। সেই প্রথম 75 সালে দৌড় বলে একটি উপন্যাস আমার প্রথম উপন্যাস,
যেটা বেরিয়েছিল। আর যেহেতু আর কোনো উপন্যাস ছিল না, তাই পাঠক যখন ওই পত্রিকাটি কিনেছিলেন পয়সা খরচা করে, তো না পড়ে তাদের উপায় ছিল না। অন্য ভালো উপন্যাস বড় লেখক থাকলে পরে তার সেগুলি পড়তেন, আমারটা ওই কী করব ওই বাধ্য হয়ে তারা পড়েছেন। আর পড়েছেন বলে কারো কারো একটু একটু ভালো লেগেছিল। এই নৌকো শুরু হলো ঘাট ছেড়ে সমুদ্রে যাওয়া, এখনও ভেসে চলেছি, ভাসছি আর ভাসছি। অবশ্য ভাসছি বলে আপনাদের মতন এত পাঠক আমি ভালোবাসা পেয়েছি। এগুলো আমি প্রথম শুরু করেছিলাম, আমি লেখক হতে চাইনি, কী করে কেমন করে জানি না লেখক হয়ে গেলাম। আর এই লেখক হওয়ার পেছনে কিন্তু পাঠকদের একটা হাত আছে। আমি যখন উত্তরাধিকার বলে একটা উপন্যাস দেশ পত্রিকায় লিখছি, আমি জানি না আপনারা কেউ উত্তরাধিকার পড়েছে কিনা, তখন লিখতে লিখতে ভাবছিলাম আমি আর পাচ্ছি না আর কত লিখব। আমি ছোটো গল্প লিখতে অভ্যস্ত, একটা 8-10 পাতার একটা 200-250 পাতার উপন্যাস লেখা হয়ে গেছে, আর পাচ্ছি না, মাথায় আসছে না। আমি উত্তরাধিকারের শেষে অনিমেষের পায়ে একটা গুলি লাগলো পুলিশের, অনিমেষ অজ্ঞান হয়ে পড়ে গেলে আমি শেষ করলাম, সমাপ্তি বলে বেরোলো। তার 15 দিন পরে সাগর ঘোষ আমাকে ডেকে পাঠালেন, ডেকে তুমি কী চাও আমাকে বললেন, বলে সামনে একটা ট্রেতে ভর্তি চিঠি, সেই চিঠি পরে পড়ো দুই একটা চিঠি। কী গালাগালি দিয়েছে সম্পাদককে যে আপনি এই তরুণ লেখক সমর সুন্দরের উপন্যাস কণ্ঠ রোধ করেছেন, তার কারণ অনিমেষ কলকাতায় আসছিল, সে কংগ্রেস ছেড়ে কমিউনিজমের দিকে ঝুঁকছিল, এটা আপনার বুর্জোয়া কাগজ, সেটা আপনারা যেই পড়েছেন আপনারা বন্ধ করে দিয়েছেন, এবার থেকে আমরা ঠিক করেছি দেশ পত্রিকা রাখবো না। আমাকে সকলে বললেন তুমি অন্যায় করছো বা ন্যায় করছো, আমি তার ফল ভোগ করবো কেন, তুমি 2 মাসের মধ্যে দ্বিতীয় খণ্ড শুরু করো। আমি অসহায়ের মতন আবার দ্বিতীয় খণ্ড শুরু করলাম কালবেলা। তারপরে সেটাও শেষ হওয়ার পর কালপুরুষ, এগুলো কিন্তু পরপর চলছে কয়েক মাসের ব্যবধানে। হঠাৎ দেখলাম আমি লেখক হয়ে গেছি, এই আমার লেখক হওয়ার গল্প। গত 30 বছর ধরে একটা উপন্যাসের কথা আমি ভেবেই চলেছি, লিখতে পারছি না সাহসের অভাবে। এবারে বাংলাদেশে আসার পর গতকাল রাত সন্ধ্যাবেলা এসেছি, আমার মনের মধ্যে সেই আবেগটা ভীষণ তীব্র হচ্ছে। 1947 সালের 14ই আগস্ট যখন ভারত ভাগ হয়ে পূর্ব পাকিস্তানে জন্ম হলো, সেই বিকেল থেকে এক উপন্যাসে শুরু হবে। এবং 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, সেই বিকেলে শেষ হবে এই ঢাকার উপন্যাসটি। বাঙালির অভ্যুত্থানের উপন্যাস, 47-এর 14ই আগস্ট আর 71-এর স্বাধীনতা দিবস এক করে দেওয়া। নমস্কার। সাতকাহন আমি লিখেছিলাম যতদূর মনে হয় 86 বা 87 সালে। তখন আমার পাশের বাড়ির একটি মেয়ে, তার মাত্র 12 বছর বয়সে তার বাড়ির লোকেরা জোর করে বিবাহ দিয়েছিল। যেদিনকে বিয়ে সেদিন সকালে মেয়েটি আমার কাছে এসে আমার হাত ধরে কান্নাকাটি করেছিল, বলেছিল আমাকে বাঁচাও। তা আমি তখন বাঁচাতে চেষ্টা করলেও পারিনি, কারণ তার মা বাবা ঠাকুরদার ঠাকুমা এরা কিছুতেই আমার কোনো অনুরোধে কান দেননি। বিয়ের 8 দিন পরে মেয়েটি ফিরে এলো বিধবা হয়ে, ছেলেটি একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার কাছে এসে মেয়েটি বলল তার কদিন পরে, জানো কাকু আমি বেঁচে গেছি। এই জানো কাকু আমি বেঁচে গেছি এই কথাটা আমাকে ভীষণ নাড়া দিয়েছিল।
আমি খুব আনন্দিত হয়েছিলাম এটি বিধবা মেয়ের মুখে এই কথা শুনে। আমি দীপাবলিকে খুঁজে পেয়েছিলাম ওর মধ্যে। আপনাকে দেখে আমার মনে হচ্ছে, আমার মাঝেরা করবেন, আপনি হয়ে গেছেন। আপনি আপনার মধ্যে দীপাবলি বা জয়িতা অথবা মাধুরীলতা এক হয়ে গেছে, আপনি পারবেন। আর এইটাই এই প্রশ্নের উত্তর এই হতে পারে, মানুষ তো ভুল করে। আমি যখন উপন্যাসটা লিখেছিলাম পত্রিকায় তখন ভাবিনি, যেটা পরে ভেবেছিলাম, তাই যখন বই হলো ভুলটা সংশোধন করলাম। যে মানুষটি বাঙালিকে নতুন দিশা দেখিয়েছেন তার নাম আপনাদের কাছে নিবেদন করেছিলাম। আমার অত্যন্ত সৌভাগ্য আমি তার পাশে বসে আছি। এই প্রশ্নের উত্তর আমি যদি দিই, আমার এক বন্ধু যেন বসে আছেন এবং সে আমার স্ত্রীকে দিদির মতো দেখে, আমি বিশ্বাস করব যে আমি করিও এগুলো একদম কোট করবে কিছুক্ষণ পরে ফোনে আমার স্ত্রীর কাছে জানাবে। আমার সংসারে আগুন জ্বলুক এটা আমি চাই না। আমার বই যদি পড়তে ভালো লাগে পড়ুন, পড়ে রেখে দিন, তারপরে অন্যের বই পড়ুন, রবীন্দ্রনাথের বই পড়ুন, তারাশঙ্কর পড়ুন, বিভূতিভূষণ পড়ুন। এই পাঠক ভুলেও যেন আর আমাকে না পড়েন। যারা প্রতিমা তৈরি করেন তাদের একটা কাঠামো দরকার হয়, বাঁশের একটা কাঠামো, তার উপরে মাটি টাটি লাগান, মাটির পরে তোমার রং দেন, চোখ আঁকেন, চুল করেন, নাহলে এটা প্রতিমাটা সম্পূর্ণ হয় না। যারা যারা স্থপতি তারাও কোথাও একটা প্রথমে একটা মনের মধ্যে বা নকল একটা কাঠামো তৈরি করেন মিনিয়েচারে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমার এক বন্ধু, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, তার নাম শৈবাল মিত্র, সে কমিউনিস্ট পার্টি করত, অপরতলার দিকে নেতা ছিল। সে হঠাৎ কমিউনিস্ট পার্টির প্রতি তার বিরক্তিতে সে নকশাপন্থী হয়ে গেল। তখন তার সঙ্গে আমার যোগাযোগ ক্ষীণ, কারণ নকশাপন্থী হলে পুলিশ তাকে খুঁজবে, নকশাপন্থী হলে তাকে পালি ভেড়ি বেড়াতে হবে। এরকম একটা সময় আমি একবার, তখন খুব অল্প বয়স আমাদের, পকেটে তখন পয়সা কুড়িও নেই, সন্ধ্যের ট্রেনে দিনের ট্রেনে সন্ধ্যেবেলায় পৌঁছেছি শান্তিনিকেতনের বই পৌষমেলা, বিশাল পৌষমেলা, প্রায় রাত 11-12 একটা অবধি হয়, কনকনে ঠান্ডা, তা আমরা মানে ছাগল ছানার মতো ঘুরে বেড়াচ্ছি মেলায়, আমি আরও কয়েকজন। হঠাৎ দূরে একটা চায়ের দোকানে, চায়ের দোকান মানে ওই টেম্পোরারি চায়ের দোকান, বাঁশের উপরে তেপল ঠাকানো, সামনে দেখলাম সেই বন্ধুটি এবং একটি মেয়ে খুব রোগা মতন, তাকেও আমি চিনি, আমাদের সঙ্গে পড়ে, তারা দুজনে চা খাচ্ছে, রাত তখন 10-11। আপনি মনে করুন ওই সময় কিন্তু বাঙালি মেয়েরা বাড়ি থেকে পালিয়ে শান্তিনিকেতনে যাবে এটা ভাবাই যায় না, যেত না, খুব কম, মানে হয়তো 2001 এই বোধ হয় তার মতন। তো আমাকে দেখে ওরা ভূত দেখল, লজ্জা পেল, তবে কোথায় উঠেছিস বলে কোথাও উঠিনি, এই উত্তরটা মানে কি আমি বুঝতে পারিনি। তারপর ওরা হারিয়ে গেল। এই যে একটি ছেলে একটি মেয়ে আমাদের সঙ্গে পড়তো শান্তিনগরের বসমেলায়, তারা কোথাও ওঠেনি, অতই উঠেছে, আমার মাথার মধ্যে কোথাও যেন অনিমেষ আর মাধুরীলতার কোথাও একটা জায়গা চলে যেত। তার কারণ পরবর্তীকালেও যখন ছেলেটি বন্দী হলো, জেলে গেল, মেয়েটি তখন মা হয়ে গেছে, এবার এটা স্কুলে পড়াচ্ছে, আমার তখন আর গল্পের অভাব হলো না। জলপাইগুড়িতে আমার জন্ম, ও আমার পাশের বাড়িতে এক ভদ্র ছিলেন,
তার বোধ হয় 12-13টি সন্তান। আমরা এটা নিয়ে খুব মজা করতাম। তো ভদ্রলোক শিলিগুড়িতে একটা চাকরি বাড়ি করতেন, মাঝে মাঝে এই প্রত্যেক সপ্তাহে আসতেন। প্রায় একদিন তার একটি ছেলে খুব অন্যায় কিছু করেছে, ভদ্রলোক রেগে গেছেন, রেগে গিয়ে তাকে খুব বকতে যাচ্ছেন। ছেলেটি বলল, আমাকে বুক বাড়াতে বলো তো আমার নাম কি। বললো, হচ্ছ কে যান। বললো, তুমি আমার নাম বললে আমাকে মারো। বললো, এদিক ওদিক তাকিয়ে স্ত্রী দাঁড়িয়েছিল, বলে এর নামটা কি। বললে, বলেছিল তোমার ছেলে। তা তো জানি, নামটা কি। এই এতগুলো বছরে, 50 বছর ধরে গল্প উপন্যাস লিখছি, সব উপন্যাসের সব ঘটনা সব চরিত্র কি বলে রাখা যায় ভাই? এবার লেখক উত্তেজিত হয়েছে, আশা করি একটি ভালো উত্তর আসবে। কি প্রথম 1987 সালে তখন ঢাকার আমার আলাপ হয়েছিল একটি তরুণের সঙ্গে, একটা খুব চোঙা পাজামা এবং পাঞ্জাবি পরা তরুণ। সে আমাকে প্রায় মাইলে বা মাইলে হাঁটাতো গল্প করতে করতে। এখন আমি ঢাকায় এসেছি 2018-তে। আমি আমার পায়ের ব্যথার কারণে আমি 5 মিনিটের বেশি হাঁটতে গেলে একটু কষ্ট হয়। উত্তর দিকে কালবেলা কালপুরুষ হচ্ছে ওই তরুণের সঙ্গে হাঁটার সময়। আর তার প্রায় 30 বছর পরে এই আপনি যে উপন্যাসটা পড়ে নিজেকে বিরক্ত হয়েছেন আপনি, সেটা আমার পায়ের ব্যথার সময়। ফলে আপনি যদি পায়ের ব্যথার সময়ের দেখে আবার সেই সময়ের হাঁটাটাকে বাতিল করেন, তাহলে আমি বলবো আপনি খুব বাস্তব বুদ্ধি সম্পন্ন মানুষ নন। কারণ এরপরে আজ থেকে 30 বছর পরে যখন আপনার মাথা সব চুল সাদা হয়ে যাবে, তখন আপনি ন্যাড়া হয়ে যাবেন মনে হয়। ভালো প্রশ্ন। দেখুন, আমি যখন উত্তরাধিকার উপন্যাস শুরু করেছিলাম, কী লিখবো বুঝতে পারিনি। আমাকে সাগরময় ঘোষ দেশ পত্রিকার সম্পাদক বলেছেন যত তাড়াতাড়ি হোক লিখতে। আমি 7-10 দিন যখন গেল, তখন আমাকে সবাই বললো, আর বন্ধুরা বললো, নিজেকে নিয়ে লেখ। আমাকে নিয়ে উপন্যাস লেখা যায় এটাই ভাবতে পারতাম না সেই বয়সে। তারপরে আমি গেলাম জলপাইগুড়ির চা বাগানে, আমি লিখতে বসলাম জানলার পাশে। তখন আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশে খুব মেঘ জমেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কাছাকাছি কোথাও হয়তো হচ্ছে, বাতাসে ঠান্ডা হাওয়া হয়েছে। আমি এই লাইনগুলোই লিখতে লাগলাম উত্তরাধিকারে। লিখতে লিখতে গল্প এসে গেল কালবেলায়। যখন লিখলাম তারপরে খণ্ড, ওই লাইনগুলোই লিখলাম কালবেলাতে একদম শুরুতে। আপনারা যদি দুটো বই দেখেন, একদম দেখবেন প্রথম চ্যাপ্টারটা একই লাইন আছে। কালপুরুষ যখন লিখলাম তখন ওই চ্যাপ্টারটাই লিখলাম। সময়টা পাল্টেছে, আজ থেকে 30-40 বছর আগে যে বৃষ্টি হয় সন্ধ্যেবেলায়, 10 বছর আগেও সেই বৃষ্টি হয় সন্ধ্যেবেলায়, এখনও সেই বৃষ্টি হয় সন্ধ্যেবেলায়। মানুষ পাল্টে যায়, বৃষ্টি পাল্টায় না। তো অতএব আমি সেইভাবে লেখাগুলো শুরু করতে পেরে গল্প খুঁজে পেতাম। আর এই গল্প খুঁজে পাওয়াটা আমি কখনো আগে থেকে ভেবে চিনতে লিখতে পারি না। বা কেউ যদি বলে আমার গল্প লিখুন, বলে সে পুরো গল্পটা আমাকে তার জীবনের গল্প বলে যায়, আমি সেই গল্প লিখতে পারি না। আমার গল্প আমার মধ্যে আসে, তৈরি হয়, সেটা কখন হয় লিখতে লিখতে হয়ে যায়। ওই যে স্যার যদি বলেন লিখতে লিখতে লেখক, সেরকম ব্যাপার হয়ে যায় আর কি। তা এটার জন্য কোনো প্রস্তুতি দরকার হয় না, এটা অটোমেটিকলি আসে। দেখুন, আপনাদের বাড়িতে আপনাদের মা মাসি ঠাকুমা দিদিমারা যখন কিছু রান্না করতে যান, আগে থেকে কি বই জয়ী দেখে প্রস্তুতি নিয়ে এলে রান্না করেন? তারা চোখ বন্ধ করে রান্না করে যেতে পারেন। কিন্তু আপনি যখন করবেন, আপনাকে প্রতি মুহূর্তে মনে হবে এটা ঠিক করলাম, ওটা ঠিক করলাম, একে জিজ্ঞেস করবেন, ওকে জিজ্ঞেস করবেন, তারপর ভালো রান্না করবেন।
তা আমাদেরও এত বছরে এখন একটা অভ্যেস হয়ে গেছে যে লিখতে লিখতে কলম কী করে যে শব্দগুলো পেয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। দেখুন, মুশকিল আত্মজীবনী লিখলে প্রচুর শত্রু তৈরি হবে ঘরে এবং বাইরে, এত বন্ধু বান্ধব শত্রু হয়ে যাবে যে সত্যি কথা তারা এখন পড়তে আরম্ভ করবে, আর এত মহিলা বা পুরুষ যারা নিজেদের বঞ্চিত মনে করবে আমার কাছে আমার দ্বারা, এই কুকার্যটা না করলেই তো হয়। 40 বছর ধরে শুনে আসছি, আমি অনিমেষ হতে চাইনি কখনোই না, আমার একটা পা পুলিশের গুলিতে দুলো হয়ে যাবে, আবার জীবন পাল্টে যাবে, এই জীবনে আমার কোনো ভূমিকা থাকবে না, আমার স্ত্রীর উপর নির্ভর করে বেঁচে থাকতে হবে, এই জীবন তো আমি চাইনি। পরে আমার আলোকের অনিমেষ নয় বা অবনিমেষের আলোকে আমি নই, আমরা ছায়ার মতো পাশাপাশি আছি এইটুকুটি। আমি তখন একাডেমি পুরস্কার পেয়েছি 84 সালে, তা আমি একটু দেরি করে অফিসে যাচ্ছিলাম, দেখলাম অফিসের গেটের বাইরে আমার সহকর্মীরা দাঁড়িয়ে আছে, তারাও দেরি করে এসেছিলো, কেমন অফিসে ঢুকতেও সাহস পাচ্ছে না, আমি ঢুকলে আমার সঙ্গে সঙ্গে ঢুকবে, কারণ আমার পুরস্কার প্রাপ্তিতে সব বসরা আমাকে চেনেন। এটা দেখে আমার মনে হয়েছিল আর আমার চাকরি করা উচিত না, আমি সেদিনই রেজিস্ট্রেশন নিয়েছিলাম। ভালো প্রশ্ন আছে আমারও কাছে, পাঠক যখন পড়ে মানুষরা তাকে মেনে নেন, তার বিয়ে না হওয়ার পরেও সন্তান হয়েছিল, এবং যখন অনিমেষ যখন বলেছিল জেল থেকে বেরিয়ে এবার আমাদের বিয়ে করা উচিত, তখন মানুষরা বলেছিল যে এ কথা যদি আর একবার বলো, তাই এর চেয়ে বেশি অপমান কেউ আমার কখনো করেনি। ওরা অর্ক জন্মাবার পর বর্ককে নিয়ে একসঙ্গে ছিল, বাঙালি এরকম বিয়ে না করা মেয়ে মা হওয়া এরকম একটা চরিত্র বাঙালি পরিবারে এলে পাড়ার লোকেরা ছিঁচি করবে, সেই সময় তো করতোই, বাড়িতে ভাই বোনেরা কীভাবে নেবে আপনারা সবাই জানেন, আর যদি বোন থাকে তার বিয়ে দেওয়ার অসুবিধা হবে বাবা মা তাই ভাববেন, তাই হতো। তো এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার, আমি ভেবেছিলাম উপন্যাসটি এক কপিও বিক্রি হবে না, বাঙালি ত্যাগ করবে, কিন্তু যখন উপন্যাসটা প্রায় 2 লক্ষ কপি বিক্রি হলো পশ্চিমবঙ্গে, আমি অবাক হয়ে ভাবলাম তাহলে কি বাঙালি যেটা ভাবে সেটা করে না, যেটা করে সেটা ভাবে না, তাহলে এই উপন্যাসটা তো বাঙালির পড়ার কথাই নয়, আর বাড়িতে বিপ্লব তৈরি করে উপন্যাস, অথচ বাঙালি সেটা গ্রহণ করেছেন। ওপার বাংলার বাঙালি না, এপার বাংলায় আমি আপনার মার্জনা করবেন, এপার বাংলায় ধর্মের একটা ভীষণ স্থান আছে, এবং সেই স্থানের কারণের জন্যে তাদের অনেক বাধ্যবাধকতার মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়। এপার বাংলার মেয়েরাও কেন তাহলে মানসিকতাকে গ্রহণ করলো আমি জানি না কেন করলো, এবং শুধু মানসিকতাকে নয়, আমার মনে আছে একবার আমাকে শেখ হাসিনা সংগ্রামে অন্য বাড়িতে কথা বলছিলাম এক নিমন্ত্রণে, উনি আমায় বললেন আপনি খুব অন্যায় করছেন, আমি কেন বলে আমার একজন অফিসার আপনার জন্য তার মেয়েকে মানে মেয়েকে হারাতে বসেছিল আমার জন্যে, বলে হ্যাঁ আপনার উপন্যাস পড়ে সেই মেয়েটি পাড়ায় গেছিল চট্টগ্রামের উপরে খুব চাকমা হিলস ওখানে ওখানে পালিয়ে গেছিল আপনার উপন্যাস পড়ে, এটা আপনি কী করলেন? সে কি বললে হ্যাঁ তারপরে আমি পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে তাকে অনেক খুঁজে আনছি, আনেন হলে হবে সে ঘরের বাইরে যায় না, সবসময় দরজা বন্ধ করে থাকে, অ্যাটাচ বাথ আছে, কিন্তু তার খাবার তাকে জানলা জানলা দিয়ে দিতে হয়, সে কারোর সঙ্গে কথা বলে না, এখন আপনার দায়িত্ব সেই মেয়েটাকে ঘরে বেড়ে আনার। আমি মহা মুশকিল, এরকম দায়িত্ব কেউ নিয়ে আমি পাই পাবো ভাবিনি, আর মেয়েটার বয়স কত? 70 কত হবে জিজ্ঞেস করে জানলে 19 বছর বয়স,
আমাকে সেই অফিসার তার বাড়িতে নিয়ে গেলেন। তার স্ত্রীকে বলছি তো আমাকে দেখে পেলে মারতে চান এরকম রেগে, আমার মেয়ে সর্বনাশ করছেন আপনি। আমি না এই কথা আপনি চিঠি বলবেন না, তাহলে লোকে আমাকে অন্যরকম ভাববে। তো যা গিয়ে তার বাবাকে একটা ঘরের সামনে নিয়ে গেল, দরজা বন্ধ, নক করলেন মহিলা, ভেতর থেকে আর মেয়ের গলা ভেসে এলো, আর মানে ওই ভাষায় বলছে তুমি এতবার বলেছি যে তাকে বিরক্ত করবে না, বিরক্ত করবে না, তবু তোমরা আমাকে বিরক্ত করো। তখন ভদ্রমহিলা বলছেন আমি তোকে বিরক্ত করতে চাইনি, তোর আবু কাকে নিয়েছে দেখ, সমরেশ মজুমদার এসছে, নাম শুনছিস? ভেতর বলে মিথ্যা কথা বলবা না, তিনি আসবেন না আমাদের বাসায়। কেন আসবেন? তার বাবাও তাকে বললো, অনেকবার বলার পরে আস্তে আস্তে দরজাটা খুলল। তারপর আমাদের কিছুক্ষণ তাকিয়ে থেকে বলবে এই সরল সুদ্ধা কেন, এই সরল সুদ্ধা না ব্যাপার দরজা বলল। খুব ভালো প্রশ্ন, এত ভালো না? মা খাবার দাও দিয়ে শুরু হয়েছিল জীবন, মা এটা করে দাও, মা ওটা করে দাও বলে শুরু হয়েছিল। অর্থাৎ মহিলার প্রতি নির্ভরতা দিয়ে আমাদের জন্ম পর থেকে জীবন শুরু হয়। আর বিয়ের পর আমার স্ত্রী সব গুছিয়ে দেবে, আমি জীবনযাপন করব। এইভাবেই তো বড় হই আমরা, আমাদের জীবনযাপন করি। সে রান্না করে দেবে, আমি খাবো, সে আমার জামা কাপড় ঠিক করে দেবে, পরবো, এমনকি সে অনেকের মানি ব্যাগও সে গুছিয়ে দেবে, আমি নেব। তো দীপাবলি এগুলো করতো না, এগুলো করতো না বলে দীপাবলিকে কিন্তু পুরুষরা স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবে না। কিন্তু প্রতিটা মেয়েই চাইবে দীপাবলির মতো নিজেকে তৈরি করতে, পুরুষের বিরুদ্ধে তাদের জেহাদ এবং শক্তি করতে। নিশা, আপনি আপনার নামের মানে জানেন এটা বলুন না, দিনের বেলায় কেন প্রশ্ন করলেন? আমার কোনো বিড়ম্বনা নেই, বিড়ম্বনা শুরু হবে একটু পরে, যখন স্যার বললেন এত লোক যদি অটোগ্রাফার চায়, অটোগ্রাফ চায়, আমার আঙুলগুলো ফর্সা পড়বে, আমার আঙুলগুলো ব্যথা হবে, তখন আমার বিড়ম্বনা শুরু হবে। বা দাদার দোকানও ছিল, সেখানে আমরা দুপুরে তাকে প্রথম দেখেছিলাম বহু বছর আগে, দেখে আমি তার আমি মুগ্ধ হয়েছিলাম, সে মুগ্ধতা আবার এখনও কাটেনি। সেই মুগ্ধতা থেকেই আমি দাবি করছি আপনি একটু মুখ খুলুন।